হ্যালো এভরিওয়ান, আজ চলে এসেছি আবার একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কিন্তু ভীষণ স্পেশাল হতে চলেছে। বলি আজকের দিনটা কেন স্পেশাল, কারণ এক বছর আগে আমরা আজকে দিনে ভিডিও করা শুরু করেছিলাম, তাই দিনটা খুবই স্পেশাল। ওর গলা থেকে কোনো আওয়াজ বেরোচ্ছে না। একটু আদা দিয়ে একটু গরম জল করে এনে দেব, ভাগ নিজে যে করে আন। ভিডিও করার সাথে সাথে তো আজ আমাদের মন্দিরের জন্মদিনও, তাই দিনটা সত্যি খুবই স্পেশাল। তো দেখো, আমি সেই মাত্র ঘুম থেকে উঠেছি, আমার দিদি যে আমাকে ডিস্টার্ব করছে, তো এই দিয়ে এখানে মায়ের জন্য চা করলো। আর সেদিন সকালটা খুব ভালো লাগছিলো, আর আমি ব্রাশ করছি, সেখানেও ক্যামেরা নিয়ে চলে এসছে, দেখতেই পাচ্ছ জানালা দিয়ে খুব বাতাস দিচ্ছে। সেই সকাল সকাল তার কেটে গেছে। আমি খাচ্ছি তুলসী, আবার আমার আমার দিদি এতগুলো তুলসী তুলে এনেছে যে পড়ে যাচ্ছে, আমার হাতের কনের দেখা যাচ্ছে না। দিদি যে এই রোদের মধ্যে বেরিয়ে তুলে এনে দিয়েছে, সেটাই তোর ভাগ্য ভালো, বুঝতে পারলি তো? সকাল সকাল ও ঘুম থেকে উঠেছে দেখো 9:30। তো তারপর এখানে পুজোর জন্য সব আয়োজন হচ্ছে, এটা নাড়ুর জন্য হচ্ছে। তো এবার আমি মধু খাবো, সেটাও ভিডিও করার জন্য চলে এসছে, দেখতেই পাচ্ছ আমার গলা সেদিন খুবই ব্যথা ছিল, কি বলবো। সেদিন থেকে কি গলাটা আমার এখনো পর্যন্ত ঠিক হয়নি। তো দেখো, তারপর এখানে গাছের ফুলগুলো খুব সুন্দর লাগছে, বাড়ির খুব যদি ফুল ফুললে খুব ভালোই লাগে। তো আমার দিদি এখানে চলে এসছে রঙ্গু মারার জন্য। তো তারপর আমাকে এখানে কাজ করতে দেওয়া হয়েছে, যে যে জলের বোতলগুলো নিয়ে রুমে রেখে দেয়। আমি কি করেছি, ব্যাগে করে পুরে নিয়ে চলে যাচ্ছিলাম, তখন কাকুকে বললাম তুমি একটা নাও আমি একটা নিয়ে, আমরা দুজন মিলে ব্যাগটা নিয়ে এলাম। তারপর আমার দিদি আমাকে বলছে, আচ্ছা একদিন কাজ করতে ভালো হয়েছে, তুই সেটাও করতে পারছিস না, কী করবো বলো, আমি একটু অলস প্রকৃতির মানুষ, আমি নিজে সেটা করি। তো ওই জন্য যাতে কাজটা তাড়াতাড়ি হয়ে যেত, সেই জন্য আমি বুদ্ধিটা করলাম। আমার দিদি এসে আমাকে এরকম ঘ্যান দেখাচ্ছে, আমি করি সব দিন, তুই একদিন করছিস তাও আবার এরকম। তো ঠিক আছে, তো চলো এবার আপনার কাছে চলেই এলাম। এখানে মা কি করছে, মা ওখানে মশলাটাকে বেটে নিচ্ছে, আর এখানে কাকু নিয়ে এসেছে। তুমি কি করতে আসছো? বাসন বিক্রি করতে আসছে আমি। আচ্ছা ওটা তাহলে বাদ, লাগবে না আমাদের, আপনি যেতে পারেন, টাটা। বাবা এত বড় হাড়ি যেন পুরো পুরো রাধামণি খাওয়ানো হলো। কি গরম। তো তারপর মা এখানে সমস্ত ফলগুলো ধুয়ে দিচ্ছে, দিদি এগুলো কাটবে, দেখতে পাচ্ছো। তারপর ও ভাজবে লুচি। এ ভাই টুলটা কিন্তু আর ভ্যাম ভেঙে যাবে কিন্তু, সাবধানে। ওই ওই আর দিদি ভাজছে লুচি, ফাইনালি ফুলেছে, তো ঠিক আছে, আমাদের তো রান্নাটা করে ভালো, টেনশন নেই। কী রে করছি? তো ফাইনালি এখানে শুরু হয়ে গেছে পুজো। তো তারপর অ্যাজ ইউজুয়াল আমার দিদি এখানে করছে রং, দেখতে পাচ্ছে আমার মায়ের জন্য স্পেশাল মাদুর। ফাইনালি পুজো আমাদের প্রায় শেষের পথে, বাপি এখানে পুষ্পাঞ্জলি দিতে বসে গেছে। এরপর আমরা প্রসাদ নিয়ে চলে এসেছি ওপরে, তো দেখো প্রসাদে অনেক কিছু ছিল। তো চলো, এটা ছিল সেদিনের লাঞ্চ, আজকের মতো টাটা, বারোশো মিনিটের ভিডিও নিয়ে।